हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मधुस लाइफ। आज तुम्हारे सामने एक चितल माछे दारुण रेसिपी निये एसेछि, जार नाम चितल बाहार, जेटा एक बार खेले बार बार खेते इच्छा करबे। तो आज के रान्नाटा बनाते आमार लागबे चितल माछ। तो आमी एखाने चितल माछेर चारटे पेटी निये निएछि। सबार प्रथम एटाके सामान्य नून हलुद दिए आमी माखिए रखछि। এখানে এক চামচ মতন হলুদ দিলাম আর কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে আমি মাখিয়ে রাখছি। মাখিয়ে মিনিট 15 রেখে দিতে হবে এটা। তো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটা একটু রেখে দিচ্ছি। তো রান্নাটা বানাতে আমার লাগবে পেঁয়াজ বাটা। তো আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে একটা টমেটো বেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর 5 কোয়া মতন রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এই তিনটাকে একসাথে আমি বেটে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে এক একটা করে মাছ দিয়ে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছগুলো বেশি ভাজলে হবে না, একটু অল্প কাঁচা কাঁচা মতনই ভাজতে হবে। তো আমার এখানে মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে, এই তেলেই এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়তে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়তে হবে। এবারে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়তে হবে। এবারে সবকটা উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এটাকে একটু কষাতে হবে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সবকটা উপকরণ দিয়ে ভালো করে আবারও কষাতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে আমি এখানে অবশ্যই গরম জল ইউজ করেছি, তো আপনারাও এখানে গরম জলই ব্যবহার করবেন, তাতে রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়। জলটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে হাফ টিস্পুন মতন চিনি দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটছে, এবার আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো।
আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি যদি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।